সিএনএর খবরের জের। আরামবাগের শঙ্করপুর দক্ষিণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। পাইপলাইন করা থাকলেও মিলছে না জল। অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে সিএনএ সেই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। আজকে যেই থেকে সাবমার্সালটা বসানো হয়েছে, আজ 5 বছর হয়ে গেল বসানো হয়েছে। বসানোর পর যেই দিন বসিয়েছে সেদিন জল দেখিয়ে দিয়েছে, জলটা পড়ছে। তার পর দিনে যখন চালানো হচ্ছে রান্নার জন্য, তার পথে না জল পড়ছে না সাবমার্সালে। মানে কি অবস্থা সাবমার্সাল! আমাদের সবাইকে জানানো হয়েছে, প্রশাসন থেকে, মেম্বার থেকে, প্রধান থেকে, যেখানে যা জানাবার জানানো হয়েছে। জানানো সত্ত্বেও এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান পঞ্চায়েত প্রধান। পাইপলাইনের বেহাল দশা সংস্কারের আশ্বাস। এই বিষয় নিয়ে বলবো, আমরা সরজমিনে তদন্ত করলাম। এখানে পিএইচি আছে, পিএইচির জল এখনও কানেকশন দেয়নি বলছে, একটু দূর থেকে জল নিয়ে আসতে হয়, তার জন্য এখানে রান্না কাজ অনেক সময় বলছে নাকি বন্ধ আছে। আমরা সরজমিনে দেখে গেলাম, ইমিডিয়েটলি আমরা এটা বাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, সাবমার্সিবেলটা, যাতে এখানে আইসিডিএসের বাচ্চা থেকে এই পাড়ার মানে ছেলেমেয়েরা জল খেতে পারে তার সুব্যবস্থা করিব। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রথমে আমি সিএন চ্যানেলকে ধন্যবাদ জানাই। আজকে এই সিস্টেমটা, এটা আজকের ঘটনা নয়, এটা গত 5 বছর আগে ওখানে যে আমাদের শঙ্করপুর যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, ওখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের একটা সাবমার্সিবল বসানো হয়। তো যে দিনে বসানো হয় ওই দিনে জাস্ট জল উঠেছিল, তো তার পরের দিন থেকে ওইটা অকেজ হয়ে পড়ে থাকে। কবে জল পাবে তারা এবং সঠিকভাবে এই ছোট ছোট শিশুদের স্কুলে রান্না করতে পারবে সঠিকভাবে, সেদিকেই তাকিয়ে আছে রাঁধুনি আইসিডিএস কর্মী থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারা। খানাকুল থেকে ক্যামেরায় সাবির আলীর সঙ্গে পিন্টু হাজিরা, ক্যালকাটা নিউজ।